তুমি একজন পুলিশের এসপি হয়ে বলো হাত ভাঙিয়ে দেব, হাত ভাঙিয়ে দেব। এক নম্বর, দুই নম্বর, কোনো কিছু বলতে পারবেন না, চুপচাপ, কোনো কথা বলবেন না, চুপচাপ থাকবেন। তিন নম্বর, ভালো না লাগলে পাকিস্তান চলে যান। আমি এই কথা শোনার পরে কতক্ষণ নিজে নিজেই হাসছি, কয় কিরে, এত বড় একটা নির্বোধ যার বাংলাদেশের সংবিধানের সাথে সামান্য সম্পর্ক নাই, বাংলাদেশের সনদের সাথে সামান্য সম্পর্ক নাই, যার চাকরির সনদের সাথে সামান্য সম্পর্ক নাই, পরিষ্কার ভাষায় বলতে চাই, একবারে পুলিশ প্রধান থেকে শুরু করে সাধারণ একজন সিপাহী পর্যন্ত তোমাদের দায়িত্ব হলো মানুষকে অ্যারেস্ট করা, কোন মানুষের গায়ে টাচ করার অধিকার নাই। চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ, প্রকাশ্যে খুনি, তুমি গায়ে টাচ করতে পারবা না। তোমার আইন হইল তুমি হাতে হ্যান্ডকাপ লাগাইয়া আইনের সুপুরুত করবা। বিচারক বল বুঝবে জেল হবে না ফাঁসি হবে, জেল হবে না ফাঁসি হবে, এটা বিচারক বুঝবে, তোমার হাত ভেঙে দেবার অধিকার নাই। ঠিক না বে ঠিক? এই কথা বলে তুমি সংবিধান বিরোধিতা করেছো, এই কথা বলে তুমি তোমার চাকরির সনদের বিরুদ্ধে কথা বলেছো, এই কথার দ্বারা বোঝা যায় তুমি এক নম্বরের রাষ্ট্রদ্রোহী। দুই নম্বর বলেছেন চুপ করে থাকবেন, হয় আমি চুপ করে থাকবো কেন? জাতিসংঘের সনদে আমাকে কথা বলার অধিকার দিয়েছে, বাংলাদেশের সংবিধান আমাকে কথা বলার অধিকার দিয়েছেন, দেশের আইন আমাকে কথা বলার অধিকার দিয়েছেন, দেশের নাগরিকত্বের আইনে আমি একজন নাগরিক হিসাবে রাজনীতি করার অধিকার, কথা বলার অধিকার আমাকে দিয়েছেন। তুমি একজন পুলিশ অফিসার হয়ে তুমি কি করে বলো আমি চুপ করে বসে থাকতে? বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন, বঙ্গবন্ধুর কথা আমি বলতে পারবো না, তুমি কদ্দুর জানো, কদ্দুর কইবা আমার কাছ থেকে শুনবেটা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণে যেই বক্তৃতা দিয়েছিলেন, সেই বক্তৃতায় বঙ্গবন্ধু বলেছিলেন রক্ত দিয়েছি আরো দেব, এই দেশকে স্বাধীন করে সারব ইনশাআল্লাহ। কি বলেন? বলেন নাই? বলেন নাই? 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হয়েছে, তিনি 10 জানুয়ারি বাংলাদেশে পা রেখেছেন, রেস কোর্স ময়দানে তিনি বক্তব্য রেখেছেন বিমান থেকে নেমে এসে, তারপরে তিনি বাসায় গিয়েছেন, সেই বক্তৃতায় তিনি বলেছিলেন আল্লাহ আমাকে বাসায় রেখেছেন, কে? আল্লাহ। রাত্রের বেলা তিনি বাসায় যেয়ে ঘুমায়েছেন, দীর্ঘদিন পরে, শত নির্যাতনের পরে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশে স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম রাত্রে ঘুমায়েছেন বাসায়, সকালবেলা উঠে রেডিও অন করেছেন, দেখেন অনুষ্ঠান চলছে, কোরআন তেলাওয়াত নাই, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের বাইরে আমাদের কাছ থেকে শোনেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাকলেন উবাইদুল্লাহ বিন সাইদ জালালাবাদীকে, দেখে বলবেন এই মৌলবী রেডিওতে কোরআন তেলাওয়াত কোথায়? তিনি বলেন মুজিব ভাই আমি তো বলতে পারি না, কি করো তুমি বলতে পারো না? এরপরে গালি দিয়েছেন কয়েকটা, গালি দিয়ে কমো না, গালি দিয়া তারপরে তিনি রেডিও অফিসের লোকজনকে ডাকাইছেন, কারি উবাইদুল্লাহ সাহেবকে ফোন করেছেন, কারি উবাইদুল্লাহ সাহেবকে এনে 9:30 সময় সমস্ত অনুষ্ঠান বন্ধ করে কোরআন তেলাওয়াত জারি করেছেন। আমরা সেই কথাগুলি বলতে পারবো না, চুপ করে বসে থাকেন। তিন নম্বর, আমি পাকিস্তান চলে যাব, আরে আশ্চর্য কাণ্ড, আমি তো এই দেশের নাগরিক, আমার বাড়িতে থাকবা, তোমার বাড়ি কোথায় আমি সিনিয়র তো। আজ পর্যন্ত সারা বাংলাদেশে 64টা ডিস্ট্রিক্টের ভিতরে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় এমন কোন জায়গা নাই, এমন কোন ডিস্ট্রিক্ট নাই যেখানে দাওয়াতে যাই না, অনেকের বাড়ি দেখাইছি, তোমার বাড়ি তো আজ পর্যন্ত কোনোদিন দাওয়াতে দেও না, তোমার বাড়ি তো যাই নাই আজকে 40 বছর, 40 বছর। আমি হযরত মাওলানা আব্দুল গাফফার সাহেবের সাথে বয়ান করেছি, 40 বছরের ভিতরে তোমার বাড়িতে তো একদিন দাওয়াত খাওয়াও নাই, তুমি
তত্ত্ব খাইবা, তত্ত্ব খাইও না, তোর বাড়িতে থাকিও না। আমি আমার বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভিতরে আমি একজন নাগরিক। তোমার আইডি কার্ডের যেই দাম, আমারও আইডি কার্ডের সেই দাম। তুমি যেই দেশের নাগরিকত্ব যে আইডি কার্ডের মাধ্যমে পেয়েছ, আমিও সেই দেশের নাগরিকত্ব এই আইডি কার্ডের মাধ্যমে পেয়েছি। আমরা এই দেশের ঘর জামাই না, মামুর বাড়ির বাদাম্মা না, আমরা বন্যার পানিতে কুচু, আমরা এই দেশের নাগরিক। পরিষ্কার ভাষায় শেষ কথা বলে দিয়ে যাচ্ছি, মনে রাখেন, আলেম উলামায়ে কেরামকে যারা পছন্দ না করে, এই দেশের মসজিদ মাদ্রাসাকে যারা পছন্দ না করে, মাদ্রাসার তালিব এলেমদেরকে যারা পছন্দ না করে, মাদ্রাসা মসজিদের চান্দা দেওয়াকে যারা পছন্দ না করে, যারা এই দেশের আলেম উলামায়ে কেরামকে মৌলবাদ বলে, যারা গরম গরম বক্তৃতা দিয়ে সরকারের সাথে আলেম উলামায়ে কেরামকে সংঘাতে লিপ্ত করাইতে চায়, তারা এই দেশের নাগরিক হওয়ার যোগ্য নয়। তোমাদের জন্য বর্ডার খোলা, ভারতে চলে যাও, ভারতে চলে যাও। একজন পুলিশ অফিসার কুষ্টিয়ার এসপির বক্তৃতায় আমার দেশের পুলিশ বাহিনীর অনেক কিছু ভাইরাল হচ্ছে, ঠিক না বলেন? এই খারাপ কাজ কি সবাই করে? আমি বলছি, আমি গভীর রাত্রে চলাফেরা করি, রাত্রে পুলিশ চেক করে বিভিন্ন জায়গায়, আশ্চর্য, পুলিশ দেখা মাত্র সামনে দু চার পাঁচটা গাড়ি থাকলে পুলিশ আইসা সাইড করে হুজুর হুজুর চলে যান। আমার দেশের পুলিশ অনেক জায়গার মধ্যে গাড়ি থামায়া মুসাফা করে, হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন। আমি চট্টগ্রাম কক্সবাজার থেকে আসতেছি, চট্টগ্রাম কর্ণফুলি ব্রিজের এখানে আমার গাড়ি থামায়া, হুজুর আমাদের রাত্রে ডিউটি করেছ, হুজুর ফ্লাক্সের ভিতরে হুজুর গরম চা আছে, হুজুর খুব ভালো চা, হুজুর একটু খেয়ে যান, হুজুর খেয়ে যান। সাথে সাথে এক পুলিশ মোবাইল থেকে আমার ওয়াজ বাইর করে, হুজুর এখানে বয়ে বেয়ে কামি করি। আমার দেশের পুলিশ বাহিনী আর্মি বিডিআর সবাই, মানে সবাই আলেম উলামায়ে কেরামের ভক্ত, কিন্তু তোমার মতো একজন কুলাঙ্গারের কারণে আজকে পুলিশের বদনাম হচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, তোমার মতো সুদের পয়সায় লালিত পালিত আমরা সুদ খাই না। আমরা ফরজ জাকাতের টাকা নিয়ে আমরা ইতিমকে লালন পালন করি। আজকে ইতিম লালন পালন করার দায়িত্ব সরকারের, কার? সরকারের দায়িত্ব হলো ইতিম লালন পালন করা। সরকার যেহেতু আমাদের দেশের সরকার যেহেতু সব দায়িত্ব পালন করা সক্ষম নয়, এই জন্য এই দেশের টিমগুলিকে লালন পালন করি। আমরা আমাদের মাদ্রাসায়, তুমি বলছো গভীর ছাত্রদেরকে এখানে পাঠানো হয়, তুমি বলছো মাদ্রাসার ছাত্রদেরকে যাদেরকে মাদ্রাসায় দেয় তারা বাবার সবচাইতে বড় ও মানে এই সবচাইতে বড় নিকৃষ্ট সন্তান, তাদেরকে মাদ্রাসায় দেয়। তোমার মতো জাহেল আর তোমার মতো কুসখুর মাদ্রাসার থেকে তৈরি হয় না, মাদ্রাসার থেকে আল্লামা নূর হোসেন কাশ্মি তৈরি হয়, যার জানাজায় প্রমাণ করেছে বাংলাদেশে যারা খেলতে আসবে তাদের পরিণতি কি হবে। জানাজায় প্রমাণ হয়েছে আলেম উলামায়ে কেরামের দূর কতটুক। আমরা মাদ্রাসায় মানুষের কাছ থেকে চান্দা নিয়া তারপরে নূর হোসেন কাশ্মি তৈরি করি, আমরা আল্লামা আহমদ শফি তৈরি করি, আমরা জুনায়েদ বাবনগরি তৈরি করি, আমরা হাফিজ হুজুর তৈরি করি, আমরা মুফতি ফজলুল হক আমিরি তৈরি করি, আমরা শাইখুল হাদিস তৈরি করি, আমরা কুসকুর আর মক্কুর তৈরি করি না, ঠিক না বেঠিক? আমরা দেশের সুনাগরিক তৈরি করি। আমাদের মাদ্রাসায় যারা চান্দা দেয়, চান্দা দিয়া তারপরে বলে হুজুর টাকা পয়সা শর্ট, এই জন্য দিতে পারলাম না, হুজুর সামনে পয়সা হইলে আরো দিব, হুজুর দোয়া করেন। আর তোমার ট্রাকটা থামায়া টাকাটা হাতে দিয়া ট্রাকটার সামনে বাড়াই কর, তোর উপর আল্লাহর গজব পড়ে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমাদেরকে মানুষে দেয় মাদ্রাসার জন্য দেয়, দিয়া হাতে দইরা
আমার হায়াত দরজের জন্য দোয়া করে আমার কাছে দোয়া চাই হুজুর অন্তর থেকে দিছি চতুর্দিক পারছি দিছি মানুষ আল্লাহকে রাজি খুশি করার জন্য মানুষের অন্তর থেকে মানুষ চান্দা দেয় আল্লাহ নবীকেও চান্দা দিয়েছেন আবু বকর সিদ্দিক সম্পদের সবকিছু দিয়েছেন হযরত ওমর ইবনে খাত্তাব সম্পদের অর্ধেক দিয়েছেন উসমান গরি তিন ভাগের এক ভাগ দিয়েছেন এইভাবে রাসূলকে চাঁদা দিয়েছেন ওই সময় থেকে চাঁদার সিস্টেম শুরু হয়েছে এখন পর্যন্ত আছে আর আমরা টেবিলের নিচ দিয়া এক টাকাও নেই না টিবিলের ডিশ দিয়া কোনো লেনদেন আমরা করি না আমরা ওপেন নারে তাকবীরের স্লোগান দিয়া মারহাবা কইলা মানুষের কাছ থেকে ওপেন চাঁদা আদায় করে জনগণের সামনে ওপেন হিসাব দেই ঠিক না ঠিক ঠিক না ঠিক ও আমার ভাইরা পরিষ্কার ভাষায় বলবো বর্তমান সরকারকে বলবো সরকারের সাথে আমাদের কোনো সংঘাত নাই আমরা এই দেশে কোনো সরকারকে নামাইতে চাই না এই দেশে কোনো সরকারকে আমরা বসাইতে চাই না আমাদের নয়াপুরের সম্মেলন সহ গোটা বাংলাদেশের ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিল আমাদের কওমি মাদ্রাসা আমরা একটা জিনিস ভালো করে বলছি মনে রাখেন লতিফ সিদ্দিকী মন্ত্রী ছিল ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন তাকেও আমরা ছেড়ে দেই নাই হাইকোর্টের বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে কথা বলছে তাকে ছেড়ে দেই নাই প্রফেসর আহমদ শরীফ কথা বলছে তাকে ছেড়ে দেই নাই অর্থাৎ বোঝা গেল আমাদের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক মুফতি ফজলুল হক আমিনী আল্লামা আহমদ শফি আল্লামা নূর হোসেন কাশ্মী তারা যখন জীবিত ছিল তখন বাতেল যেই দিক থেকে আসছে যেই হোক না কেন তাদেরকে যেমন ছেড়ে দেয় নাই আজকে ক্ষমতায় যারা আছেন থাকেন ক্ষমতায় যারা যাবেন যান আমাদের কোনো আপত্তি নাই আপনাদের কোনো মার্কার বিরুদ্ধে কোনো স্লোগানের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই কোনো দলের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই তবে ইসলামের বিরুদ্ধে যে কথা বলবেন আমাদের আকাবের দিন যেমন ছেড়ে দেয় নাই আমরাও এক মিনিটের জন্য ছেড়ে দেব না রাজি আছেন রাজি আছেন মুসলমান এই জন্য বলছি কোন দলের সাথে এই দেশের কোন সরকার বিরোধী দলের সাথে এই দেশের আলেম ওলামায়ে কেরামের কোন বিরোধ নাই আমরা আপনাদের বিরোধী নই আমরা সবাইকে বন্ধু মনে করি তবে এই সমস্ত পুলিশ অফিসার এই সমস্ত কয়েকজন কুলাঙ্গার যারা সরকারের সাথে আলেমদের বিরোধ সৃষ্টি করে দেশটাকে জাহান্নামে পরিণত করতে চায় তাদেরকে শ শ জায়গা থেকে বিতাড়িত করতে হবে বিতাড়িত করতে হবে রাজি থাকলে দুই হাত উঁচু করে রাখেন নাসরুল মুমিন আল্লাহ ফাতহুন করিব আবশিরিল মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ পাকের মাহফিলকে কবুল করুন